এই ভিডিওতে আপনাদের এল ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে এল ব্যাংকের আপনারা কিভাবে এস ডিএমই কয়েনটাকে খুঁজে পাবেন সেখান থেকে শুরু করে এর অ্যাড্রেসটা কিভাবে খুঁজে পাবেন এবং এল ব্যাংকের মধ্যে কিভাবে আপনারা এস ডিএফ কোপালের এসডিএমই কয়েনের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা কীভাবে এতে ট্রান্সফার করে নেবেন ব্যাংকের আয়নারে উইডল করতে পারবেন ফোনপের মাধ্যমে বিশেষ করে একটি প্রশ্ন সবাই সার্চ করে এসডিএমই কয়েনের অ্যাড্রেসটা আমরা কোথায় পাবো এসডিএমই কয়েনের কিউআর কোডটা অ্যাকচুয়ালি কোথায় দেখতে পাবো অনেকে সার্চ করছেন পাচ্ছেন না এবং অনেকে এই অ্যাকাউন্টটাকে ওপেন করছেন ওপেন করতে পারছেন না চলুন তাহলে এই ভিডিওতে আপনাদের এসডিএমই এবং এসডিএম কোভালের প্রফিট শেয়ারিংয়ের টোটাল সলিউশনটা করে দিচ্ছি ভিডিওটাকে মন দিয়ে দেখবেন আপনারা কমেন্ট বক্সের উপরে একটি লিঙ্ক পেয়ে যাবেন ওই লিঙ্কটার উপরে টাচ করলে আপনাদের কাছে এইভাবে একটি ইন্টারফেস খুলে আসবে আপনারা কী করবেন ওখানে নিজের ইমেল আইডি দিয়ে দিবেন তারপরে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা মাথায় রাখবেন প্রথমে আপনারা নিজের নাম কিংবা কোনো ক্যাপিটাল লেটারে কিছু দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর তারপরে সংখ্যাতে কিছু দেবেন তারপরে অ্যাট দি রেট অফ কিংবা হ্যাশট্যাগ কিংবা পার্সেন্টেজ এইভাবে আপনারা দিয়ে একটি আইডিটাকে লগ ইন করে নেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে ব্ল্যাক কালারের একটি অপশান দেখতে পাবেন সেখানে দেখবেন ডাউনলোডের অপশান আপনাদের এই পাশেই শো করাবে যদি আপনাদের ডাউনলোডের অপশান না শো করায় তাহলে আপনারা প্লে স্টোরে চলে যাবেন কিন্তু মাথায় রাখবেন আপনারা যে অ্যাকাউন্টটা ওপেন করেছেন সেই অ্যাকাউন্টটা ওপেন করার সময় যে পাসওয়ার্ড এবং ইমেল আইডিটা দিয়েছিলেন তার স্ক্রিনশটটা তুলে নেবেন তুলে নেবার পরে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিলেন ডাউনলোড করে নেবার পরে আপনারা কি করবেন ওই এল ব্যাংকের অ্যাপসটাকে ওপেন করলেন ওপেন করার পরে আপনারা ওপরে যে একটা মানুষের যে লোগো চিহ্ন দেখতে পাচ্ছেন ওই লোগো চিহ্নতে চলে যাবেন ওখানে ওপরে দেখবেন সুইচ বলে আপনাদের দেখাবে যদি না দেখায় এখানে জাস্ট লগিংয়ের অপশানটা দেখাবে যেমন আমি এখানে অলরেডি ওপেন করে নিয়েছি তাই আমাকে দেখাচ্ছে এনাদার অ্যাকাউন্ট ওপেনিং আপনাদের দেখাবে জাস্ট লগ তাই আপনারা এই লগিংয়ের উপরে ক্লিক করবেন আপনারা যে ইমেল আইডি পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই ইমেল আইডি পাসওয়ার্ডটা সেম এখানে দিয়ে জাস্ট লগ করে নেবেন আপনাদের এই অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে পরে আপনাদের কে কিন্তু কেওয়াইসি করার আগে এখানে আপনাদের একটি বিশেষ জিনিস জানতে হবে কারণ কেওয়াইসি আপনারা ইজিলি করে নিতে পারবেন এখানে আপনাদের দুটো বিষয় জানতে হবে একটি হলো পেমেন্ট মেথড আর একটি হলো এসডিএমই কয়েনের অ্যাড্রেসটা আমরা কোথায় পাবো এস এই দুটো জিনিস কিন্তু সবথেকে বেশি জরুরি আচ্ছা আপনারা কী করবেন সার্চ বক্সে লিখবেন এসডিএমই জাস্ট এই কথাটা লিখবেন আপনারা লিখার পরেই দেখতে পাবেন এসডিএম ইউএসটিডি বলে আপনাদের সামনে চলে আসবে আপনারা কী করবেন ওই এসডিএমই ইউএসটিডির যে অপশানটা রয়েছে ওটার ওপরে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা ডাইরেক্ট নিচে দেখতে পাচ্ছেন বাই অ্যান্ড সেল আপনারা কী করবেন বাইয়ের অপশানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন এস ডি অলরেডি ট্রেড চলছে লসে চলছে আপনারা প্রত্যেকে জানেন এবং শুনেছেন আপনারা এর অ্যাড্রেস নেওয়ার জন্য বাইতে চলে গেলেন চলে যাওয়ার পরে নিচে একটি অপশান দেখতে পাচ্ছেন নিচের এই অপশানটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখতে পাবেন এস ডিএমি কয়নের অ্যাড্রেস নেওয়ার জন্য ওখানে আরেকটি একটি অপশান চলে আসছে এরপরে আপনারা ওই সাইটে যে অ্যারো চিহ্নটা রয়েছে ওই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন এখানে ডিপোজিটের অপশান শো করাচ্ছে উইডলের অপশান শো করাচ্ছে আপনারা চান এসডিএমের মধ্যে ডিপোজিট করতে কারণ ওখান থেকেই তো আপনারা এফ এক্স কোবালের প্রফিট এর অ্যামাউন্টটা নেবেন তাই ডিপোজিটের উপরে ক্লিক করবেন ডিপোজিটের উপরে যখনই ক্লিক করছেন সেখানে আপনাদের সামনে বিএনবি টোয়েন্টি বলে একটা অপশান আসবে আপনারা কী করবেন ওই বিএনবি টোয়েন্টির উপরে জাস্ট ক্লিক করবেন এখানে দুটো জিনিস আপনাদের জানতে হবে যদি আপনারা এর মধ্যে ডিপোজিট করতে চান মানে এসডিএমইর মধ্যে ডিপোজিট করে সেটাকে উইডল করতে চান তাহলে আপনারা এই বিএনবির যে অ্যাড্রেসটা চলে আসছে এই অ্যাড্রেসটাকে কপি করে আপনাদের এসডিএফএক কোবালের যে প্রফিট শেয়ারিং উইড্রোল করার জন্য ওখানে যে অপশানটা থাকবে সেখানে আপনারা এটাকে পেস্ট করে দেবেন যখনই আপনাদের এই এস ডিএক্স কোবালের তাদের প্রফিট শেয়ারিং উইডলের অপশানের জন্য এসডিএমই কয়নের অলরেডিং সেখানে মেনশন করা থাকবে কিন্তু এরপরে অনেকে জানতে চাইছে দাদা আমরা এসডিএমই কয়েনের অ্যাড্রেসটাই কোথায় পাবো এডডি এসডিএমই কয়েনের অ্যাড্রেসটাকে যদি আপনারা অরিজিনালভাবে পেতে চান আপনারা জাস্ট ওর নিচে আসবেন নিচে আসার পর এখানে জাস্ট ক্লিক করবেন দেখতে পাবেন এসডিএমই কয়েনের অ্যাড্রেসটা পেয়ে যাবেন এইবার এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের জানতে হবে এসডিএফএস কোপাল যখন ওখানে এস কোভাল তার প্রফিট স্যারিংয়ের অ্যামাউন্ট উইড্রো করার জন্য যখনই তাদের ওখানে এসডিএম কয়েনের অ্যাড্রেস দিতে চায় না বিএনবি টোয়েন্টির অ্যাড্রেস দিতে চায় এই দুটো জিনিস কিন্তু তারা মেনশন করবে তাই এই দুটো জিনিস মেনশন না হওয়া পর্যন্ত আপনারা এই দুটো অ্যাড্রেসের মধ্যে কোনো অ্যাড্রেসটাকে ওখানে সাবমিট করবেন না যদি আপনাদেরকে বলে এস ডি এফ ইস্কোপাল পুরো ডাইরেক্ট অ্যাড্রেসটাকে কপি করতে চান তাহলে নিচের ট্যাকে দেবেন যদি বলে তারা বিএনবির অ্যাড্রেসটাকে কপি করে এর মধ্যে ডিপোজিট করতে চায় তাহলে তারা এসডিএম ই অ্যাড্রেস না দিয়ে বিএনবির অ্যাড্রেসটা দেবে তাই এটার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে আপনাদেরকে লাইভ প্রুফ দুটোই দেখিয়ে দিলাম এরপরে আপনাদের সব থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আসতে হবে পেমেন্ট মেথড মানে আপনারা কীভাবে নিজের ব্যাংকের অ্যাকাউন্টে ফোনপের মাধ্যমে নেবেন কিংবা গুগল পের মাধ্যমে নেবেন কিংবা পেটিএমের মাধ্যমে নেবেন আপনারা কী করবেন এল ব্যাংকের অ্যাপসটাকে ওপেন করলেন করার পরে এরপরে আপনারা ওপরে যে একটা মানুষের লোকচিহ্ন আছে ওখানে চলে যাবেন চলে যাবার পর পেমেন্ট মেথডে চলে আসবেন পেমেন্ট মেথডে চলে আসার পর আপনাদের সামনে এইভাবে একটি ইন্টারফেস খুলে আসবে যেখানে আপনারা ফোনপে কিংবা পেটিএম চুজ করতে পারেন আপনাদের কাছে অনেক অপশান থাকবে আপনারা চলে আসলেন চলে আসার পরে দেখতে পাবেন এখানে আপনাদের নেম ফোন নাম্বার চাইছে আপনাদের ফোনপের মধ্যে যে নেম ফোন নাম্বার দেওয়া আছে সেই নেম ফোন নাম্বারটা এখানে দিয়ে এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের কাছে কাছে এইভাবে একটি পাসওয়ার্ড চাইবে যেখানে আপনারা পাসওয়ার্ডটা কিভাবে দেবেন এখানে পাসওয়ার্ডটা যেইভাবে আপনারা অ্যাকাউন্ট ওপেনিং করার সময় পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই রকম ধরনের এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এই অ্যাকাউন্টটা পুরোপুরি সাকসেসফুলি ওপেন হয়ে যাবে এরপরে এখানে আপনাদের কিছু করার দরকার নেই এস এক্স কোবাল যখনই তাদের প্রফিট স্যারিংয়ের অ্যামাউন্টটা তাদের এসডিএমের মাধ্যমে দেওয়ার জন্য পুরোপুরি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে সেই সময় উইড্রল করার জন্য কি প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা আপনাদেরকে বলে দেবো তাই আপনাদেরকে ওয়েট করতে হবে কিন্তু ভিডিওর শেষে একটাই মেন জিনিস এস ডিএফ গোপাল এইরকমভাবে পাবলিককে বুঝিয়ে অ্যাকচুয়ালি পেমেন্টটা কবে দেবে এই বিষয়টা কিন্তু সব থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ সবাই তো সমস্ত কিছু বুঝতে তো পারলো কিন্তু পেমেন্টটা কবে দেবে এর জন্য আপডেট আসতে থাকবে হাই গাইস আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে